যেতে যেতে এক পাহাড়ের উপরে অঞ্জনী মাতা তিনি তপস্যা করছিলেন। অঞ্জনী মাতা পুত্র হনুমান, আর এদিকে পুনরায় কৈকেয়ী মাতা দুঃখী হয়ে গেলেন কি আমি ক্ষীর কোথায়, আমার ক্ষীর হারিয়ে গেল। কৌশল্যা মাতা আর সুমিত্রা মাতা আবার পুনরায় তাকে একটু একটু, 9 মাস কৌশল্যা মাতা গর্ভবতী। একদিন দশরথ রাজা তিনি দেখছেন, স্বপ্নে দর্শন করছেন কি আমি যমুনায় স্নান করতে যাচ্ছি, সুন্দর সরোবর সুন্দর জলে স্নান করে এসে সকল অনুযায়ী দুপুর 12টার সময় চৈত্র মাসের শুক্ল পক্ষে সাক্ষাৎ চতুর্ভুজ ভগবান কৈকেয়ী মাতার সামনে প্রকাশ হয়েছে। সংসারে কিভাবে মর্যাদার সাথে সম্মানের সাথে সকলকে
প্রেমের সাথে ভালোবাসার সাথে সকলকে নিয়ে থাকতে হবে, মর্যাদা পুরস্কার মর্যাদা শিখিয়েছে। তাই বলছে একজন আর নয়নে গম্ভীর আর একজন আর চঞ্চল বিশেষ, আর যিনি আমাদের কৃষ্ণ কানাইয়া, মানে চোখের পলক পড়তে যতটুকু টাই, মানে চোখটা সবসময় এদিক ওদিক এদিক ওদিক ঘুরতে থাকে, কোথায় আকাশবাণী, কে বললো, কিছুই দেখলো না। আর যে বোনকে এত ভালোবাসত সে এখন বোনকে মারার জন্য তৈরি হয়ে গেছে, জগতের ভালোবাসা মানে স্বার্থের উপরে নির্ভরশীল। তো যখনই মারার জন্য উদ্ধত হয়ে গেছেন, বসুদেব ছিলেন, বসুদেব এখন দেবকী মায়ের পতিদেব, তো পতিদেবের ধর্ম কি, রক্ষায় প্রীতি পত্নী, সর্ব অবস্থা থেকে পত্নীকে রক্ষা করা। বসুদেব অনেক কিছু বোঝালেন, সাম দম তন্ত্র নীতি দিয়ে, অনেক নীতি দিয়ে অনেক কিছু কংসকে বোঝালেন। আরে সামান্য একটা স্ত্রীকে মারছো, তুমি রাজা হয়ে তোমার অপবাদ হবে, তোমার বদনাম হবে, কিন্তু কিছুতেই যখন সে পড়তে চাইলেন না, বসুদেব বলতে বাধ্য হলেন, দেখো ভয় তো তোমার দেবকীকে নিয়ে নয়, তার অষ্টম গর্ভের সন্তানকে নিয়ে, তাহলে তুমি দেবকীকে ছেড়ে দাও। আমি বসুদেব কথা দিলাম, আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, যতই সন্তান বা যে সন্তানই হবে, পুত্র কন্যা যে সন্তানই হোক না কেন, আমি তোমার হাতে সমর্পণ করবো, তাহলে তো আর তোমার কোনো ভয় থাকবে। কংস জানতেন বসুদেব কতটা সত্যনিষ্ঠ, কংস মেনে নিলেন, বসুদেব দেবকী চলে গেলেন। পুনরায় সময় অনুসারে বসুদেব এবং দেবকীর প্রধান পুত্র হল কীর্তিমান। কীর্তিমানকে নিয়ে বসুদেব কংসের কাছে আসলেন, কংস ছোট্ট বালক শিশু, তাকে দেখে খুবই সন্তুষ্ট হলেন, খুবই দয়া হলো, মায়া হলো। আরে বসুদেব, আমার তো ভয় অষ্টম গর্ভের সন্তানকে, তুমি একে নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে মানুষ করো। এদিকে দেবর্ষী নারদ দেখলেন, কংস যদি এত ধার্মিক হয়ে যায় তাহলে তো ভগবানের আসতে আবার একটু দেরি হয়ে যাবে, মানে যত অত্যাচার বৃদ্ধি পাবে ততই না ভগবান তাড়াতাড়ি আসবে। তো এখানে দেবর্ষী নারদ এসেছেন, আরে নারায়ণ নারায়ণ, কংস সব ঠিকঠাক আছে তো, সবাই ভালো? কংস বলছেন হ্যাঁ গুরুদেব, এই চলছে। আচ্ছা দেখো, আমি শুনলাম আকাশবাণী হয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান নাকি তোমাকে বধ করবে, তো বসুদেব দেবকীর প্রথম সন্তান হয়েছে আর তাকে তুমি ছেড়ে দিয়েছ অনায়াসে। দেখো দেবতাদের গণনা কখন অষ্টম হয় কখন প্রথম হয় কিছু বলা যায় না, যদি প্রথম থেকে গণনা করো শেষের জন অষ্টম হবে, আবার যদি শেষের থেকে গণনা করো প্রথম জন অষ্টম হবে, আর মাঝখান থেকে গণনা করলে তো সবাই অষ্টম হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই দেবতারা কখন কি বলে ওদের তো সবসময় সাক্ষ্য নিয়ে চলে, কখন কি বলে বোঝা যায় না। তো এখন আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, আমি আমার কথা বললাম, মানে তিনি বললেন না কীর্তিমানকে আমি হত্যা করো, তাহলে তো বালক হত্যার অপরাধ হবে নিজের। তো বলছেন আমি আমার কথা বললাম, এখন এটা তোমার ইচ্ছে না, নারায়ণ নারায়ণ। তাই বলে দেবর্ষী নারদ চলে গেলেন, এদিকে কংস মারলেন, তাই তো গুরুদেব ঠিকই বলেছেন। পুনরায় বসুদেব এবং দেবকীকে রাখলেন, দেখে প্রথম পুত্র কীর্তিমানকে তিনি পাথরে আঘাত করে কতই না নির্মমভাবে, কতই না কঠোরভাবে, নৃশংসভাবে তাকে হত্যা করলেন। এক এক করে দেবকী মাতা এবং বসুদেবের ছয় ছয়টি সন্তানকে কংস হত্যা করেছে, আর সেটা চোখের সামনে দেখেও বসুদেব এবং দেবকী মাতা সহ্য করেছেন, আর শুধু প্রভুকেই দেখেছেন। মানো প্রভু এমন সহনশীলতা এমন সহ্য শক্তির কারণে কৃপা করে দেবকী মাতা